এখানে একটি স্টোরি আছে, আমি প্রশ্নটা পড়ছি। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80টি ওয়ার্ডের মধ্যে একটি স্টোরি লেখো ইউজিং দ্য আউটলাইন গিভেন বিলো, নিচে দেওয়া রূপরেখাটাকে ব্যবহার করে। গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি, গল্পটাতে একটি উপযুক্ত নাম দাও। পয়েন্টস, এ সোলজার, একজন সৈন্য, প্রিজনার, কয়েদি হয়েছিল বা জেলের বন্দী হয়েছিল, অফ ওয়ার, যুদ্ধে, ফর মেনি ইয়ার্স, বহু বছর ধরে। দি সোলজার রিটার্নস হোম, সৈন্যটি বাড়ি ফিরে আসে। সিজ, এ ম্যান সেলিং কেজড বার্ডস, দেখতে পায় একটি মানুষ বিক্রি করছে খাঁচায় ভরা পাখিগুলো। বাইজ, অল কেজড বার্ডস, সব খাঁচার পাখিগুলো কিনে নেয়। সেটস দি বার্ডস ফ্রি, পাখিগুলোকে মুক্ত করে দেয়। এখন আমি স্টোরিটা পড়ছি। এ প্রিজনার অ্যান্ড কেজড বার্ডস, একজন কয়েদি এবং খাঁচার পাখি। এ সোলজার ওয়ান্স ওয়াজ কট, একজন সৈন্য একসময় ধরা পড়েছিল। হোয়েন হিজ কান্ট্রি ওয়াজ ডিফিটেড, যখন তার দেশটা পরাজিত হয়েছিল, ইন এ ব্যাটেল, একটি যুদ্ধক্ষেত্রে। হি ওয়াজ ইমপ্রিজন্ড, তাকে বন্দি করে রাখা হয়েছিল, ফর মেনি ইয়ার্স, বহু বছর ধরে। অ্যাট এ টাইম, এক সময়ে, হি ওয়াজ রিলিজড, তাকে মুক্তি দেওয়া হয়েছিল ফ্রম লক আপ, জেল থেকে। দি প্রিজনার ওয়াজ গিভেন সাম মানি, কয়েদিটাকে কিছু অর্থ দেওয়া হয়েছিল বাই দি জেল অথরিটি, জেল কর্তৃপক্ষের দ্বারা। হি ওয়াজ দেন রিটার্নিং হোম হ্যাপিলি, সে তখন বাড়ি ফিরছিল সুখী হয়ে। হিজ ওয়ে, তার পথের মধ্যে, নিয়ার এ মার্কেট, একটি বাজারের কাছে, হি স, সে দেখতে পেয়েছিল এ ম্যান সেলিং কেজড বার্ডস, একজন মানুষ খাঁচার মধ্যে রাখা পাখিদের বিক্রি করছে। দি বার্ডস ইন দ্য কেজ, খাঁচার মধ্যে পাখিরা রিমাইন্ডেড হিম, তাকে স্মরণ করিয়ে দিয়েছিল বা মনে পড়িয়ে দিয়েছিল অফ হিজ লং সাফারিং, তার দীর্ঘ ভোগান্তির কথা, ডিউরিং হিজ প্রিজন লাইফ, তার জেলের জীবনের সময়ে। দি সোলজার সেড টু হিমসেলফ, সৈন্যটি নিজের মনে মনেই বলেছিল, আই উইল বাই, আমি কিনে নেব, অ্যান্ড ফ্রি, এবং মুক্ত করে দেব অল দি বার্ডস, সব পাখিগুলো। সো হি সেড টু দ্য ম্যান, তাই সে বলেছিল মানুষটিকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অল দি বার্ডস, সব পাখিগুলোর মূল্য কত। দি বার্ড সেলার ওয়াজ সারপ্রাইজড, পাখি বিক্রেতা অবাক হয়ে গেছিল, বাট টোল্ড হিম, কিন্তু তাকে বলেছিল দি ভ্যালু, মূল্যটা। দি সোলজার দেন বট, সৈন্যটি তারপর কিনে নিয়েছিল দি বার্ডস, পাখিদের, অ্যান্ড সেট দেম ফ্রি, এবং তাদের মুক্ত করে দিয়েছিল ইন দ্য ওপেন স্কাই, খোলা আকাশে। হি স, সে দেখতে পেয়েছিল দি বার্ডস টু ফ্লাই অ্যাওয়ে, পাখিদের উড়ে চলে যেতে, ইন দ্য ব্লু স্কাই, নীল আকাশে, অ্যান্ড বিকেম হ্যাপি, এবং সুখী হয়েছিল। মরাল, অনলি এ প্রিজনার রিয়েলাইজেস, শুধুমাত্র একজন জেলের কয়েদি উপলব্ধি করতে পারে দি সরো অফ ইমপ্রিজনমেন্ট, বন্দি দশার দুঃখটা।